তাহলে প্রয়োগ দেখ এটা কি বলছে তার একটি ত্রিভুজের দুটি ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান হলে ত্রিভুজটি সমকনী হয় এটা তো আমরা আগেই জানি এটা আমরা আগেই জানি পিঠাগড়াশের ও বাদ্য কী বলছি একটা ত্রিভুজ আছে ধর একটা ত্রিভুজ আছে ঠিক আছে ত্রিভুজের বলছি ক্ষুদ্রতর বাহু দুইটি অর্থাৎ ছোট বাহু দুইটু যদি বর্গের সমষ্টি আমি ধরলাম এ বি সি নাম দিলাম তাহলে একটা হচ্ছে এ বি বাহু তার স্কোয়ার বর্গের সমষ্টি এবং এই যে বিসি বাহু বি সি বাহুর স্কোয়ার তাহলে ক্ষুদ্রতর বাহু দুটির বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান হয় যদি বৃহত্তর বাহু এটা সবচেয়ে বড় বাহু এসি 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 স্কোয়ারের সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলেই ত্রিভুজটা সমকোণী হয় এটাই তো পিতাগড় উপবাদ্য তাই না এটাই তো পিতাগড় সূত্র তাহলে আমাদের যদি বলে কোনো একটা ত্রিভুজের মানে তিনটি বাহু দেয়া আছে ধর এখানে যেমন বাহু দেয়া আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা কী করি বুঝবো এটা সমকোণী ত্রিভুজ আমরা ছোটো দুটো বাহুকে বর্গ করব স্কোয়ার করব দিয়ে যোগ করব তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার আমরা দেখব যে বড়োটা স্কয়ারের সঙ্গে সমান

আর সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় বলতেনি কই না একদম অতিভুজ যেটা বড় যেটা বাহু আছে তার একদম মিডিল হয় তার একদম মিডিল হয় ওইখানে পরিকেন্দ্র হয় তার মানে এইখান থেকে এই মিডিল থেকে শুরু করি যদি এই বৃত্ত আঁকা হয় তাহলে একদম এই এই ইদি যাবে এই সব করা বাহুতে যাবে শীর্ষবিন্দুতে যাবে পরিকেন্দ্র আমরা পড়েছিলাম পরিকেন্দ্র কাকে বলে পরিকেন্দ্র কাকে বলে হ্যাঁ বল ত্রিভুদের লম্ব তিনটি বাহুল লম্ব সামুদ্রিক খণ্ড যেখানে ছেদ করে সেখানে কি হয় যে একটা বিন্দুটা ছেদ করে সেইখানটা সেটা হচ্ছে পরিকেন্দ্র সেটা হচ্ছে সমবিন্দু না পরিকেন্দ্র বাড়িতে পড়াশোনা কর তবে বুঝতে পারবি বাড়িতে পড়াশোনাই করছিস নি কি করে বুঝবে কি হয়েছে তিনটি বাহর ইয়ে লম্ব সমব খণ্ডক খন্ড যে জায়গায় ই হবে সেটা পরিকেন্দ্র হয় পরিকেন্দ্র মানে কি ওই ধার দিয়ে ওই পরিকেন্দ্র থেকে শুরু যে কোনো একটা শীর্ষবিন্দুর সঙ্গে সমান করে ব্যাস নেওয়া হয় এই ব্যাসার্ধ নেওয়া হয় সেই ব্যাসার্ধ নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি তিনটি যাবে যাবে এই জন্যই পরিকেন্দ্র বলা হয় বুঝলি আর যে বৃত্তটা তৈরি হবে সেটা হবে পরিবৃত্ত সব যে আর বাড়িতে গিয়ে সব গুলি গুলি খেয়েছে ঘুম মেরিতে না পড়াশোনা করি তাহলে পরিকেন্দ্র কোথায় হবে যদি সমকোণী ত্রিভুদের পরিকেন্দ্র কোথায় হয় না অতিভূতের একদম মিডিলে হবে যেটা অতিভূত হবে ধর একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ ধরলাম ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা নাইনটি ডিগ্রি কোন এটা নাইনটি ডিগ্রি কোন তাহলে অতিভূত কোনটা হবে এটা অতিভুজ হবে তাহলে এর পরিকেন্দ্র হবে একদম এর মিডিলে এটা যদি দশ সেন্টিমিটার হয় পরিকেন্দ্র ঠিক পাঁচ সেন্টিমিটারের মাথায় হবে ঠিক আছে একদম অর্ধেক করে দেবে এইখান থেকে যদি আমি বৃত্ত টানি তিনটি শীর্ষবিন্দু যাবে এর পরিকেন্দ্র হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় এটা প্রয়োগ এক কি বলছে দেখ বলছি ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও একটা পরিকেন্দ্র এবিসি বি ও সি আর বি এস এর সম্পর্কে কি হবে সেটা আমাদের দেখতে হবে তাই বলছে বলছে ও একটা পরিকেন্দ্র তাই বলেছে ঠিক আছে কি বলেছে ও একটা পরিকেন্দ্র ঠিক আছে পরিকেন্দ্র মানে এইখান থেকে শুরু করে যে ওবি ও সি আর ও ডি যুক্ত করে যদি বৃত্ত আঁকা হয় তার মানে এদের তিনটি শীর্ষবিন্দু যদি গিয়েছে দেখেছিস হ্যাঁ এবার আমাদের বলতে চাইছে যে এই যে কোনটা বি ও সি আর এই যে বিএসি এই কোনটা টোটাল কোনটা এদের মধ্যে কি সম্পর্ক এদের দুজনের মধ্যে সম্পর্ক কি সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে দেখি

ও হয়েছে পরিকেন্দ্র দে এরকম করে বি ও যুক্ত করেছে আর ও সি যুক্ত করিতে এবং ও হ্যাঁ এইটা বলেছে এর সঙ্গে এই কোন সম্পর্ক কি এইটার সঙ্গে ওইটার সম্পর্ক কি আমাদের বার করতে বলেছে আমাদের কি করেছে না এর থেকে ও পর্যন্ত ও যুক্ত করেছে এ ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেহেতু ও পরিকেন্দ্র তাইলে আমরা এই প্রমাণ করেছিলাম না এই মানে এটা তিনটি শীর্ষ বিন্দুতে যাবে তিনটি শীর্ষ বিন্দু দিতে গেলে এটাও ব্যাস এটাও ব্যাস এটাও ব্যাস তাই না তিনটি সমান তাইলে ও বি সমান সমান হবে ও সি আর হবে সমান সমান হবে ও তিনটি সমান হবে তাই না তিনটি সমান হবে যেহেতু এই তিনটি দিয়েই একটা বৃত্ত যাইছে। তার মানে একই বৃত্তের কি ব্যাসার্ধ সবগুলা তাই না একই বৃত্তের ব্যাসার্ধ এবার টাকা যেহেতু এইটার সঙ্গে সঙ্গে এইটা সমান তাই না হ্যাঁ তাহলে এই কোন আর এই কোন কি হবে হ্যাঁ সমান হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ও বি এ সমান সমান হবে ও এ বি তাই না লিখতে পারি আবার দেখ যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান তাইলে আমরা এই কোন আর এই কোনকে কি বলতে পারি সমান বলতে পারি তাইলে এ থেকে হয়েছি ও সি এ সমান সমান হচ্ছে ও এ সি তাই না এই দুটো সমান এই কোনটা আর এই কোনটা সমান হয়েছে আর এই কোন আর এই কোন সমান হয়েছে ঠিক আছে এবার দেখ এটা তো একটা ত্রিভুজ এইটা এটা একটা ত্রিভুজ তাই না এবং ত্রিভুজের একটা বাহু ও পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাহলে এখান থেকে কি লিখতে পারি এর কোণ এইটা না সমান কি হয় বহিস্ত কোণ সমান কি হয় বহিস্ত সমান ত্রিভুজের যে কোনো একটা বহিস্ত ত্রিভুজ আছে এইরকম একটা ত্রিভুজের একটা বহিষ্ঠ কোণ এটা ধরলাম কোণ বহিষ্ঠ কোণটা সমান অন্তঃস্থ কোণের সমান হয় না যোগফলের সমান এই দুটো যোগ করলে সমান হয় না এর আগে পড়েছি এর আগের চ্যাপ্টারেই তো পড়লাম ত্রিভুজের বহিষ্ঠ কোণ অন্তস্ত বিপরীত যোগ ফলে সমান সমষ্টির সমান এর আগে চ্যাপ্টারেই পড়েছি এর আগের যে জ্যামিতিতে গেল কত নম্বর চ্যাপ্টার পনেরো নম্বর চ্যাপ্টারেতে গেল না কতটা চৈদ্দতে গেল যাই হোক গেল পনেরোতে আছে এইটা এই নিয়ে তো উপবাদ্যগুলো প্রমাণ করলাম না সব উপবাদ্য এইখানে প্রমাণ করলাম তো ত্রিভুজের এইটা বহিষ্ঠকোণ কোণ সমান সমান হয় অন্তঃস্থ বিপরীতকোণের যোগ ফলে সমান তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এটা তো বহিষ্ঠকোণ বহিস্তকণ সমান অন্তঃস্থ এইটা বিপরীতকোণের যোগ ফলে সমান হবে তাই না তাহলে বৈষ্ণকোণ বিও ডি সমান কোন বিও ডি সমান আমরা লিখতে পারিনি কোন ও বিডি প্লাস কোন ও বিডি প্লাস কোন বি A, ना? ए डी था ना এবারে দেখ তাইলে ও বি এ আই সরি ও বি এ এই কোন্টা দেখ এ বি ডি কি জান ও হবে ও বি ও বি 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 ডি ও ও এ এ হবে এটা ও বি এ এই কোনটা যোগ হয়েছে এই কোনটা তো বি এ ডি হবে ঠিক আছে তাই ও বি এ সমান মানে ও এ ডি দেওয়া নেই ও এ ডি দেওয়া নেই হ্যাঁ আর ও এ ডি মানেই তো বি এ ডি ও এ ডি এডিও যা বিএডিউট তাই তাই না একই তো কোন এই কোনটাই তাই না তাহলে এইটার সমান আমরা লিখতে পারি যে কোন ও এ প্লাস কোন হচ্ছে ও ও এ বি আর এই দুটো সমান তাই না এই দুটো সমান বলা আছে এইটা সমান সমান এইটা তার মানে যখন একটা যোগ করে দিই এইটা সমান সমান এইটা লিখে দিই অর্থাৎ এইখানটায় আমরা যে ও বি সরি ও বি এ লিখেছি এইটা এইটা শোনা সমান আমরা লিখতেই পারি এইটা তাই না তাহলে ও বি এ যেটা লিখেছি ও এস মান সমান দেখ ও এস ওয়ান এইটা বসিয়ে দিলাম ও বি এর জায়গায় এই জিনিসটা বসিয়ে দিলাম তাহলে আমাদের পড়ে থাকলো বি ও ডি শোনা সমান ও এস ওয়ান ও বি এর জায়গায় আমরা বসালাম ও এ বি তাইলে ও এ বি আর এখানটা কী পড়ে আছে এখানে পড়ে আছে দেখ এটা ও এ বি পড়ে আছে প্লাস হচ্ছে ও এ বি দুটো ও এ বি হয়ে যাইছে না তাহলে বিও সমান হয়েছে বিও ডিস ওয়ান সমান হচ্ছে দুটো ও এ বি হয়েছে ঠিক আছে আবার দেখ এই ধারখানা থাকা এই যে একটা ত্রিভুজ তো এইটা এটা একটা ত্রিভুজ তাইতো ত্রিভুজের যেহেতু এই বাহুটাকে বাড়ানো হয়েছে তাহলে এটা বৈষ্ণকণ বৈষ্ণকণ সমান অন্তস্থ বিপরীত কোন দুটির যোগ ফলে সমান হবে তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি সি সমান সমান ডি ও সি সমান সমান এখানে কী লিখতে পারি না ও এ সি কোন ও এ সি প্লাস হচ্ছে ও সি এ ও সি এ লিখতেই পারি তাই না আয় ও সি এস সমান কী আছে ও সি এসমান ও এসি না তাহলে এখানে ও সি এর জায়গায় ও এসি লিখে দিই ও সি যোগ হচ্ছে এই ও সি এর জায়গায় কোন ও এসি লিখে দিলাম যেহেতু আমরা জানি সমান এই দুটো সমান হয়েছে তাহলে কী হইলো না কোন ডি ও সি সমান সমান কোন ডি ও সি সমান সমান দেখ এই দুটো যোগ হয়ে গেলে হয় টু ও এ সি তাই না এটা এক নম্বর সমীকরণ ধরলাম এটাকে দুই নম্বর সমীকরণ ধরলাম এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ করে দিলাম যোগ এক যোগ হচ্ছে দুই ঠিক আছে যোগ করে ফেলাম কী হবে এধারে কী আছে না বিওডি আর ডিওসি সি ধারা আছে বিওডি প্লাস হচ্ছে কোন ডিওসি বিওডি প্লাস ডিওসি ঠিক আছে আর এ দ্বারা কী আছে না হচ্ছে টু এ ও এ বি আর হচ্ছে টু ও এসি ঠিক আছে এবার দেখ ছবি মানে থাকা বিওডি আর ডিওসি যোগ করে বিল্যা কি বলছি না দুই গুণে তো একশো চল্লিশ তো এই দুই গুণে তো সত্তর সমান সমান একশো হচ্ছে তার মানে এই টোটালটা যোগ করলে কত হয়েছে একশো চল্লিশ হয়েছে আর ত্রিভুদের যদি এইটা ত্রিভুধ হয় এই কোন আর এই কোন যোগ করলে আমরা একশো চল্লিশ পাচ্ছি তাহলে এই কোনটা কত হবে কত থেকে পারতো একশো আশি থেকে একশো চল্লিশ যদি বাদ দিয়ে দিই তাহলে হয়েছে এটা চল্লিশ হয়েছে তাহলে এর উপরে কোনটা কথা হয়েছে চল্লিশ ডিগ্রি হয়েছে তাহলে বিএস এর মান বলা আছে এ কত হবে আমাদের চল্লিশ ডিগ্রি হবে বিএস এর মান কত হবে চল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে কি করি পেলাম আর একবার বুঝিয়ে দিই দেখ আমাদের এইটা বলা আছে একশো দশ ডিগ্রি তাহলে এই দুটোর যোগ ফল পেয়ে যাব না টোটাল একশো আশি থেকে যদি বিয়োগ করে দিই একশো দশটাকে এইটাকে বাদ দিয়ে দিই তাহলে এই দুটোর যোগ ফল পেয়ে যাবো তো এই দুটোর যোগ ফল আমরা তাহলে একশো আশি থেকে বাদ দিলে একশো দশ বাদ দিলে করে থাকে সৌত্র তাহলে এই দুটোর যোগ করে সৌত্য পাচে আর সত্যকে যদি দুই দু গুণ করি তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাবে এটাও দ্বিগুণ হয়ে যাবে তাই না হ্যাঁ আর দ্বিগুণ মানে কি যেহেতু এটাকে সমান দুই ভাগে ভাগ করার পরে এইটা পেয়েছে তাইলে দুই গুণ করলে খাঁটি এইটা পাবো একে দুই দুই গুণ করলে খাঁটি এইটা পাবো তাই না হ্যাঁ তার মানে কি এই কোন আর এই টোটাল এই কোনটা পেয়ে যাচ্ছে তার মানে টোটাল ত্রিভুতের এই কোনটা পাচ্ছে আর এই কোনটা পাচ্ছে তাহলে একে সত্যকে যদি দুই দুইটি গুণ করে দেওয়া হয় তাহলে এই দুটো কোন পেয়ে যাচ্ছে হচ্ছে কত একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে আর যদি এই দুটো একশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে তিনটি কোন যোগ হল একশো আশি ডিগ্রি তাহলে ওইটা চল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তো আসে না যদি ইতে পাই তাতে দেখবি এটা কিন্তু না একদমই সোজা কি বললেন দুটো কোণের বহির সমুদ্ধি খণ্ডক নিয়েছে একটা কোণের অন্তঃ সমুদ্ধি খণ্ডক নিয়েছে বুঝলি তো অন্তঃ সমুদ্ধি খণ্ডক নিয়ে প্রমাণ করতে হবে এরাও সমবিন্দু হবে ও বিন্দুতে ছেদ করলে এরা সমবিন্দু হবে এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য কি করেছি এইটাকে বাড়িছি এইটাকে বাড়িছি এর ওপর লম্ব টেনেছি ঠিক আছে এবং কি করেছি ওই বিসি এর ওপর লম্ব টেনেছি এবং এও যুক্ত করেছে ঠিক আছে দিয়ে এই দুটো ত্রিভুজ নেবে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে দেখ এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে যেহেতু এটা বহির সমুদ্রিক খণ্ডক তাহলে এই কোন আর এই কোন সমান হবে তাহলে রাইট অ্যাঙ্গেল একটা হইল নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন হয়ে গেল দুটো এই দুটো কোন সমান হয়ে গেলো এটা সাধারণ বাহু হয়ে গেল তাহলে এই দুটো ত্রিভুজ কী হয়ে যাবে সর্বসময় হয়ে যাবে তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়ে গেল এফ ও আর ওটি সমান হয়ে গেল তাই না একই রকমভাবে এই দুটো যদি ত্রিভুজ নেওয়া হয় এই ডি সি ও আর হয়েছে ও সি তারও সেই এইটা আর এইটা সমান যেহেতু বহির সম্প্রীখণ্ড কোণের এইটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি কেন নব্বই ডিগ্রি ফোন করেই আঁকা হয়েছে আর সি ও সাধারণ বাহু তার মানে এই দুটো সর্বসময় হয়ে যাইছে সর্বসম হইলে এই কোন আর এই কোন কি হবে এই সরি এই বাহু আর এই বাহু সমান হয়ে যাইছে তাই না তাহলে দেখ এই বাহুটা এই বাহুর সমান আবার এই বাহুটাও এই বাহুর সমান তাহলে এফ ও আর ও ই সমান হয়ে যাবে না এবার এই টোটাল এটা নিয়েছে এই টোটাল ত্রিভুজটা নিয়েছে ও এফ এ এফ ও এ এফ ও আর হচ্ছে এ ও ই দেখ এইটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি ঠিক আছে এই বাহু আর এই বাহু সমান আর ও এ হয়েছে সাধারণ বাহু তাই না তালে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় যে সর্বসম হইলে এই কোণ আর এই কোন সমান হয়ে যাবে না হ্যাঁ তার মানে কি প্রমাণ হইলো যে ও এও কী হবে সমী খণ্ড সমান দুই ভাগে ভাগ করেছে টোটাল কোনটাকে সমান দুই ভাগে ভাগ করি ও বিন্দুটা ছেদ করেছে তার মানে কি এই দুটো সমান এই দুটো তো সমৃদ্ধি খণ্ডক ছিল প্রমাণ ছিলই আগে আমরা প্রমাণ করিয়েছিলাম কিন্তু এই যে ও এ যুক্ত করেছিলাম এটাও যে দুটো খণ্ডিত যে কোনো দুটো কোণের বই সমুদ্রী খণ্ডক এবং একটা কোণের অন্তঃ খণ্ডক সবসময় সমবৃদ্ধ হবে ঠিক আছে বহির্বৃত্ত হ্যাঁ আর এইটাকে কেন্দ্র করি এইটা হচ্ছে বহির কেন্দ্র এটা হচ্ছে বহিক কেন্দ্র এবং এই বহির কেন্দ্র করি যে কোনো একটা এই যে ইকে নিয়ে যদি আঁকা হয় তাইলে স্পর্শ করবে হয় ওই বাহুর এই ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করবে অথবা বাহুর বর্ধিতা অংশকে স্পর্শ করে যাবে এই জন্যে এটা একদম বাইরে ত্রিভুজটা তৈরি হবে কোনো অংশ ভেতরে থাকবে না বললো তো একদম স্পর্শ করে করে যাবে এই জন্যে এটাকে বহিঃ কেন্দ্র বলে এবং বহিঃবৃত্ত বলা হয় টোটালটাকে এখানে কি বলেছে না ভর কেন্দ্র ভর কেন্দ্র কাকে বলেছিলাম না ত্রিভুজের যে কোনো তিনটি শীর্ষ বিন্দু থেকে অপর বাহুর ওপর মানে যদি মধ্যমা টানা হয় অপর বাহুর মধ্য অপর বিপরীত বাহুর মধ্যমার ওপর যদি মানে ই করা হয় তিনটি মধ্যমা যদি অঙ্কন করা হয় তিনটি মধ্যমায় কি হয় একটা বিন্দুতেই যায় আর সেই বিন্দুটাই হচ্ছে ভর কেন্দ্র বলেছিলাম না ওইখানে যদি সূত্র দিয়ে ই করা হয় সবদিকে সমান হবে ওইখানে যদি হাত দিয়ে উপরে তোলা হয় কোনো ধারে কাজ হয়ে যাবে না ওইটা হচ্ছে ভর কেন্দ্র সমস্ত ভরটাই ওইখানে কেন্দ্রীভূত হয়ে আছে বলেই ধরে নেওয়া হয় ঠিক আছে তো সেই ভর কেন্দ্রটা বলছি টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় কথা হয় টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় তার মানে বলতে চাইছি ধরলাম এইটা কোনো একটা ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজের ধরলাম এই জিটা হচ্ছে ভর কেন্দ্র জিটা ভরকেন্দ্র তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি এইটা টানা হয় যোগ করে দেওয়া হয় তাহলে এইটা তো জি বলছি এই টোটালটা যদি মানে এইটা দুই ভাগ হবে এটা এক হবে অর্থাৎ দুই ইস্টু এক অনুপাতে ভাগ হবে বুঝতে পারছিস তো হ্যাঁ মানে এর থেকে এইটুকু যত হবে তা তার দুই দুই দিগুণ করলে টোটালটা হবে ঠিক আছে মানে ওই জি থেকে এ পর্যন্ত হবে দুই ইস্টু অন অনুপাতে ভাগ করি অর্থাৎ এই টুক দুই হবে এই টুকু ওয়ান হবে এটা দুই হবে এটা ওয়ান হবে এটা দুই হবে এটা অনুপাতে বিভক্ত করি প্রত্যেকটা মধ্যমাকে তার মানে ছয় ভাগে মানে ছয় সেন্টিমিটার হয়েছে একটা ইয়ে টোটাল ইয়ে দেখলাম এইখান থেকে মেপে দেখলাম ছয় সেন্টিমিটার হয়েছে মধ্যমাটা কত ছয় সেন্টিমিটার তার মানে এর ই কত হবে এই যে ভর কেন্দ্রের এই যে ভর কেন্দ্রের ই দূরত্বটা কত হবে এই শীর্ষবিন্দু থেকে কতটুকু যাবে যেহেতু দুই টু এক অনুপাতে ভাঙবে তাই না তার মানে একে টোটাল তিন ভাগে ভাঙছে তাই না টোটাল তিন ভাগে ভাঙলে টোটাল তিন ভাগে ভাঙলে দুটো ভাগ এই ধারে থাকছে এক ভাগ আর দুই ভাগ এই ধারে থাকছে আর বাকি একটা ভাগ এই ধারে থাকছে তাই না টোটাল তিন ভাগে ভাগ করলে তাহলে ছয় হ্যাঁ কী বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে ছয়কে টোটাল দুই ভাগে তিনটে ভাগে ভাগ করলাম তাহলে দুই 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 হয়েছে তবেই তো ছয় হয়েছে তার মধ্যে দুইটু এই ধারে থাকবে এবং একটা এই ধারে থাকবে তাহলে চার সেন্টিমিটার এই ধারে থাকবে আর দুই সেন্টিমিটার এই ধারে থাকবে বুঝলে ঠিক আছে তাহলে আজকে প্রয়োগগুলাই থাক সাতটা বেজে গেল বুঝলে পরের দিন চারটারটা শুরু করে শেষ করে দেব কিছুই নাই এখান থেকে ওপর থেকে একটা এইটাও একটু ইম্পর্টেন্ট তাছাড়া কোনো কিছু ইম্পর্টেন্ট নেই এই আসে ম্যাক্সিমাম এইগুলাই বহু বিকল্পীয় এমসি কিউগুলো আসে বুঝলে উপপাদ্য আসবে আর প্রয়োগ যেগুলো দেয় সেগুলোই মানে যেগুলো বইয়ে প্রয়োগ করিয়ে দিয়ে আছে সেইগুলোর মধ্যে থেকে দেয় প্রশ্নমালা থেকে মানে এই যে প্রশ্নমালা থেকে তোদের ভাগ্যে খুব খারাপ থাকলে তবেই আসবে পশে দেখি থেকে বসে দেখি দেয়ই না টোটাল একশো বার পরীক্ষা মানে একশোর বার যদি পরীক্ষা হয় তার মানে একশো জায়গা যদি পরীক্ষা হয় মানে ধরে নিবি মোটামুটি পঁচানব্বই জায়গায় এই ইটা থেকে দেবে না নব্বই থেকে পঁচানব্বই জায়গায় এই থেকে দেবে না বুঝলে তো তোর ভাগ্য যদি খুব খারাপ থাকে তবে এইখান থেকে পড়ি এখান থেকে দেয় না বই থেকে নায়ের কাছাকাছি দু একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আমি সেগুলো করে দিই দু একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট থাকে এর আগেও করে দিই ইম্পর্টেন্ট এইখানে আমি ইম্পর্টেন্ট আমি করে দেবো দু একটা গুলো সেইগুলা পরের মাঝে মাঝে তাছাড়া এখানে পড়ে না এখান থেকে যেটাই করাবো ধরে নেবে আসবে না ঠিক আছে কিন্তু আসবে এইগুলা এই প্রয়োগগুলো আসবে এই প্রয়োগ আসবে এই প্রয়োগ আসবে ঠিক আছে এই যে এইখানে করার এই প্রয়োগগুলো সব আসবে এই প্রয়োগগুলো দেখতেই হবে না দেখলে পরীক্ষাতে ধৈর্য নেয় দুই দুই চার মার্কের মানে করে আসতে পারবে প্রয়োগ যদি না দেখিস আর উপপাদ্য যদি না করিস মোটামুটি ছয় মার্কের উপপাদ্য থাকে তাই তো ছয় করে আসতে পারবেন আর এইখান থেকে তো এমসিকিউ থাকে এমসি তো মাঝে মাঝেই আসে এম সিকিউ তো আসবেই আসবে ঠিক আছে আসে এমসি কেউগুলা ফুল করে দেবো আর এইখান থেকে একটা দুটো করে দিতে পারি ঠিক আছে আগেই থাকুক এখানে হ্যাঁ